হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ বেগম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ভাপা কেক তৈরি করব বা স্টিমড কেক তৈরি করব। তো চলুন দেখে নিই এই কেকটা কীভাবে বানাবো। প্রথমে একটা পাত্রের মধ্যে 3 পিস ডিম নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিচ্ছি 2 চিমটি লবণ, একই সাথে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এরপর এই ডিমটা প্রায় 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এভাবে করে ডিমটা ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি চিনি 1/2 কাপ। 1/2 কাপ একদম আমি চুর করে ভরে নিয়েছি, তো ওই চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গুলে আসে ততক্ষণই ভালো করে ফেটাবো। আর আপনারা সবাই জানেন যে কেকের ক্ষেত্রে যত বেশি ফেটাবেন কেক তত ফুলবে। এরপর এর মধ্যে দিচ্ছি লিকুইড দুধ 1/4 কাপ। দুধটা উষ্ণ গরম, সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও আমি ভালো করে ফেটিয়ে নেব। দিচ্ছি সুজি, সুজি এখানে নিয়েছি 150 গ্রাম, ওই 150 গ্রাম সুজিটাই দিয়ে দেব। সুজিটা দিয়ে খুব ভালো করে আবারও এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এভাবে করে সুজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 10 মিনিট রেখে দেব, অর্থাৎ সুজিটা 10 মিনিটে ভিজবে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে 1 চা চামচ সাদা তেল নিয়ে আমি তেলটা এইভাবে পাত্রের গায়ে ব্রাশ করে নেব। এটা কেকের অ্যালুমিনিয়ামের পাত্র, আপনারা যে কোনো পাত্রই নিতে পারেন। এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে বাটার পেপারের উপর থেকেও তেলটা ব্রাশ করে নিতে হবে। যতক্ষণ সুজিটা এভাবে ভিজছে ততক্ষণ এই কাজটা আমি সেরে নিচ্ছি। এরপর দেখুন সুজিটা ভালোভাবে 10 মিনিট ধরে ভিজে গেছে এবং বেশ ফুলে ফেঁপে উঠেছে। আবারও আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা এইভাবে স্ট্যানারের মধ্যে চেলে নিচ্ছি। একই সাথে দিচ্ছি ময়দা 60 গ্রাম, এটা 1/2 কাপ, ওই ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটাও চালিয়ে নিচ্ছি। এরপর এই সমস্ত উপকরণ একসঙ্গে আবারও ফেটিয়ে নিতে হবে। এই কেকটার ক্ষেত্রে আমি খুবই অল্প তেল ব্যবহার করব। এভাবে করে দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। এই পর্যায়ে দিচ্ছি সাদা তেল 2 টেবিল চামচ। তেলটা দিয়ে খুব ভালো করে আবারও বেশ অনেকটা সময় ধরে ফেটিয়ে নেব। লাস্ট পর্যায়ে আমি 4 থেকে 5 মিনিট ধরে ফেটিয়ে নিলাম। এভাবে এই ব্যাটারটা প্রায় তৈরি। এরপর ওই পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটা দিচ্ছি না, কারণ এই পাত্রটা ছোট, তাই আমি কিছুটা রেখে দিচ্ছি, অন্য পাত্রে করে নেব। এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ওভেনে একটা পাত্রে জল বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে স্টিমটা হতে দেব। দেখুন, এরপর ওই ফুটোওয়ালা পাত্রটা ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে কেকের পাত্রটা বসিয়ে দিলাম। এভাবে বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিট কেকটা আমি স্টিমড হতে দেব। 25 মিনিট পরে দেখুন কেকটা এভাবে হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে কেঁথে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এভাবে একটা ছুরির সাহায্যে ধার বরাবর তুলে নিচ্ছি, যাতে করে সহজে উঠে যায়। এরপর একটা প্লেট দিয়ে উঠিয়ে নেব এভাবে উল্টে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এই কেকের রেসিপিটা, অর্থাৎ এই সুজির কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে সবসময় থাকবেন। আর দেখুন কেকটা একদম তৈরি।